বন্ধুরা, আমি আমার ছাদ বাগান থেকে কিছু ফল হারভেস্ট করেছি। তো আজকে আপনাদের দেখাবো যে অ্যাভোকেডো ফলটা কিভাবে খেতে হয়। আমরা অনেকেই জানি না অ্যাভোকেডো ফল কিভাবে খায়, তো সেই জন্য এটার রিভিউ খুবই খারাপ। তো প্রথমেই আপনাদের বলছি যে অ্যাভোকেডো ফল খেতে যে খুব বেশি সুস্বাদু তেমনটা ভাববেন না। সুস্বাদু না থাকা সত্ত্বেও এই ফলটার মার্কেট ভ্যালু অনেক। সুপার শপে যেহেতু এটা 1000-2000 টাকা কেজি করে বিক্রি করে, তো অবশ্যই বুঝতে হবে যে এটার কোন একটা টার্গেট কাস্টমার আছে, মানে কিছু টার্গেট গ্রুপ অবশ্যই আছে যার জন্য এই ফলটা ওনারা সেল করে। এত দামে মানুষ কিনে অবশ্যই এর ভিতরে কিছু না কিছু আছে। তো এই ফলটার সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এটার ভিতর প্রচুর পরিমাণে এইচডিএল কোলেস্টেরল আছে, তো যেটা হচ্ছে সবচেয়ে ভালো কোলেস্টেরল যারা হার্টের পেশেন্ট, তারপর হচ্ছে যাদের স্ট্রেস কন্ট্রোল করতে পারতেছেন না, তারপরে যাদের ওয়েট বেড়ে গেছে, তো এরকম যত সমস্যা আছে এগুলো অনেক সমস্যার জন্য এই ফলটা খুবই ভালো। এমনকি যাদের বাচ্চা হয় না, তারপর এরকম অনেক সমস্যা আছে, তো তারা এই ফলটা খেয়ে থাকে। আর এই ফলটা খাওয়ার ফলে দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে ওখানে প্রত্যেকটা বাড়িতেই একটা করে অ্যাভোকেডো গাছ আছে, এবং এই কারণে ওখানে কোনো মানুষের হার্টের সমস্যা হয় না। তো এরকম অনেক কারণেই এই ফলটা খায়। আর এই ফলটা খাওয়ার নিয়ম আছে, এটা আমরা সচরাচর যেভাবে খাই সেভাবে খাই না, এটা কিন্তু ব্রেড অথবা মিল্ক শেক এরকম অনেক কিছুর সাথে মিশে এটাকে খাওয়া হয়। আর এই ফলটা আপনারা কখন খাবেন, এই যে দেখুন গাছের ফলটা যখন এই যে এরকম কালো কালার হয়ে যাবে, স্কিনটা যখন কালো কালার হয়ে যাবে, এটা ফ্রেশ যেমন আমি হারভেস্ট করলাম, হারভেস্ট করার পর এটার কালারটা যখন এই যে এরকম কালো কালার হয়ে যাবে স্কিনটা, তো এর আগে যদি খান তাহলে কিন্তু বুঝবেন না এর যে ফ্যাট, ওই ফ্যাটটা কিন্তু আপনারা খুবই কম পাবেন। তো এটা পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হয়, এটা খুবই ভালো আমাদের বডির জন্য। দেখুন কি করবেন, সবার প্রথম আপনাদের এই জিনিসটা আগে কেটে ফেলবেন। সবার প্রথম আপনারা এটাকে কাটবেন, কাটার পর দেখুন এটার ভিতরটা হচ্ছে এরকম, অনেকটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে মাখন বা চিজ, তো চিজের মতো এই যে ভিতরে একটা বীজ পাবেন, এটা হচ্ছে অ্যাভোকেডোর বীজ। এই বীজটা চাইলে আপনারা গাছ লাগাতে পারেন, যদিও বীজের গাছে ফল আসতে মিনিমাম 7-8 বছর সময় লাগে। তো তারপরে দেখুন এর ভিতরটা হচ্ছে এই যে এরকম একটা চিজের মতো, অনেকটা মাখনের মতো দেখতে পাবেন, ধরলেই হাতের ভিতর দেখবেন যেটা ই হয়ে যাচ্ছে। আর এই ফলটা দেখুন, আপনারা অনেকেই বলেন যে খেতে ভালো লাগে না, এর কারণ হচ্ছে এ দেখুন এর যে এই যে এই পাশের যে অংশগুলো আছে, এই যে এদিকের যে অংশগুলো আছে, এই অংশগুলো আপনারা খাবেন না, আপনারা ভিতরে এই যে সাদা যে অংশ আছে এই সাদা অংশগুলো খাবেন। তো এটার দেখুন এই যে সাদা অংশটা আমি এটাকে কেটেছি, তো সাদা অংশটা যদি খান তাহলে আপনারা এটার একটা যে একটা খারাপ লাগা যে লাগে সেটা খুব বেশি লাগবে না, এই সাদা অংশটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আর এই যে সাইডের যে এই যে অংশটা স্কিনের সাথে যে অংশটা থাকে সেটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন, যদিও এটাতেও কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, এদিকেও কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। তো পুষ্টিগুণের কথা চিন্তা করলে আপনারা মিল্কের সাথে মিশিয়ে পুরো জিনিসটাই খেতে পারেন, আর স্কিন তো খাওয়া যাবে না, স্কিনের নিচে যেটা এটা আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অথবা মিল্কের সাথে মিশিয়ে খেতে পারেন। আর এই যে অংশটা, এই যে অংশটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই অংশটা আপনারা ব্রেডের সাথে অথবা মিল্ক অথবা এই যে এরকম করে স্লাইস করতে পারেন, এই যে এইভাবে স্লাইস করে, এগুলো বিদেশিরা কিন্তু ব্রেকফাস্ট তারপরে এরকম অনেক কিছুতেই এটা খায়। এই যে দেখুন এটাকে এভাবে আপনারা চাইলে এটাকে স্লাইস করবেন, স্লাইস করার পর এই যে এই স্লাইসটা ধরেন যে এই সাপোজ এই যে ছোটো যে স্লাইসটা সাপোজ ধরেন এই যে একটা ছোটো স্লাইস, তো এটা আপনারা কী করবেন, এই যে ব্রেড বা পাউরুটি আছে তো সেটার ভিতরে এই স্লাইসটা দিবেন, দেওয়ার পর এটা খেতে পারেন, দেখবেন আপনার শরীরটা কিন্তু অনেক এনার্জেটিক লাগবে। এটা এই স্লাইসটা খেতে খুব বেশি খারাপ লাগে না, এটা অনেকটা নারিকেল বা কোকোনাটের মতো এরকম একটা টেস্ট হয়। আর অ্যাভোকেডোর টেস্টটা অনেকটা জাত ভেদে নির্ভর করে, এক এক জাতের টেস্ট এক এক রকম, যেমন আমারটা হচ্ছে ফোয়ার্ট অ্যাভোকেডো, তারপর হাস আছে, তো ওগুলার টেস্ট একরকম, এক একটা টেস্ট একটু হালকা কিছু পার্থক্য আছে, তো ওভারঅল টেস্ট হচ্ছে এরকমই। এটা যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা এই ফলটা তাদের জন্য বলা যায় না আর কি, এটার যে টক ভাব আছে টক ভাবও নাই, না টক না মিষ্টি, নিউট্রাল একটা ফ্লেভার এটার, এটার টেস্টটা বলবো যে খুব বেশি মিষ্টিও না আবার হচ্ছে টকও না, মানে মোটামুটি মিষ্টিও না, এটা
এটা এরকম হচ্ছে এটার টেস্টটা। কিন্তু এটা মানুষ খায় শুধুমাত্র হেলথ বেনিফিটটার জন্যই, এটা হচ্ছে মেন কথা। তো এইভাবে আপনারা এই সবুজ অংশটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর এই যে ভিতরের যে অংশটা আছে এই অংশটা খাবেন, তাহলে আপনাদের খারাপ লাগবে না, আপনারা এনার্জেটিক ফিল করবেন, খাওয়ার পরে বুঝতে পারবেন যে দেখবেন যে শরীরটা আসলেই ভালো ফিল হচ্ছে আপনাদের, আর এটা অনেকটা মেডিসিনের মতো। তো এই হচ্ছে অ্যাভোকেডো খাওয়ার নিয়ম। আমি অল্প একটু নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি অল্প একটু টেস্ট করলাম। তো এটার যেটা বলছিলাম আপনাদের আগে, যে এটা যারা মিষ্টতা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফলটা না। তো যারা একটু হেলথ বেনিফিট চিন্তা করেন তারা এই ফলটা খাবেন। আর এটা ব্রেড দেখাইলে কিন্তু খারাপ লাগে না, পোড়া মাখনের মতো যে জিনিসটা ওই জিনিসটাই লাগে, আমার কাছে খারাপ লাগে না। আমি এটা ব্রেড দেখাই, আর বিভিন্ন আরও প্রসেস আছে, আপনারা গুগলে বা ইউটিউবে দেখতে পারেন অ্যাভোকেডো খাওয়ার, আর অনেকগুলো প্রসেস আছে। তো এইভাবে এই ফলটা খাবেন। তো আমি আর ভিডিও লং করছি না, তো নিয়মটা আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করা। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন তারা কমেন্ট করতে পারেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।